আচমকা বজ্রাঘাতে আহত এক উপজাতি অস্থায়ী বিদ্যুৎ কর্মী। আহত যুবকের নাম মহামণিদেব বর্মা, বয়স আনুমানিক 21 বছর, পিতা ইন্দ্রদেব বর্মা, বাড়ি তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের কাকড়াছড়া এলাকায়। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন নুনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মালসম এলাকায়। মঙ্গলবার দুপুর 1টা নাগাদ সংবাদে জানা যায়, কয়েকজন উপজাতি যুবক প্রতিদিনের ন্যায় এদিনও কাজের সুবাদে নুনাছড়া এলাকায় বিদ্যুৎ পরিবাহী তার সালাইয়ের কাজে যায়। বিদ্যুৎ সংযোজন ছিন্ন করে প্রত্যেকে যার যার কাজে হাত দেয়। বৈদ্যুতিক খুঁটির ওপরে কাজ করছিল মহামণিদেব বর্মা, সেই সময় আচমকা বজ্রপাত হয়। সেই বজ্রপাতের রশ্মি বৈদ্যুতিক খুঁটির ওপরে কাজ করা যুবক তথা মহামণিদেব বর্মার ওপরে পড়ে। ক্ষণিকের মধ্যেই মহামণিদেব বর্মা মাটিতে পড়ে যায়। অন্যান্য শ্রমিকরা তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা গুরুতর হওয়াতে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেয়। তার দেহের প্রায় 50% পুড়ে যায়। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের প্রতিবেদন, দুরন্ত টিভি।